আগ্রাসনে এ পর্যন্ত 350-এর বেশি স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এমন তথ্য। এই তালিকায় আছেন ডাক্তার, নার্স, প্যারামেডিক সহ হাসপাতালের বিভিন্ন পদের কর্মীরা। ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার শুরু থেকেই হামলার টার্গেট হচ্ছে হাসপাতালগুলো। ধ্বংস হয়ে গেছে বহু চিকিৎসা কেন্দ্র। গাজায় ইসরায়েলের টানা অভিযানের জেরে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে হাসপাতালগুলোয়। একদিকে ওষুধ সরঞ্জামের অভাব, অন্যদিকে অব্যাহত হামলায় বিপর্যস্ত চিকিৎসা সেবা। রোগী ও আশ্রয় গ্রহণকারীদের পাশাপাশি প্রাণহানি বাড়ছে স্বাস্থ্যকর্মীদেরও।